আবেক্ষণ পরিবেশে ফুলসজ্জিত গাড়িতে রশি টেনে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামকে বিদায় দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইন্স মাঠে তাকে বিদায় জানানো হয়। নোয়াখালীতে দীর্ঘ আড়াই বছর কর্মরত ছিলেন তিনি। বিদায়ের আগে শহীদুল ইসলামকে জেলা পুলিশের ব্যান্ড পার্টি সহ নানান ফুলে সজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁধে পুলিশ লাইন্স থেকে বিদায় জানানো হয়। সময় পুলিশ সুপার আবেগপ্রবণ হয়ে অশ্রুসিক্ত হন। একই সঙ্গে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা পুলিশ সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন সেক্টরের অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদুল ইসলাম রংপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 2001 সালে স্নাতক ও 2003 সালে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। এরপর 25তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে 2006 সালে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি 2021 সালের 1 আগস্ট নোয়াখালীতে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। লুনা ফার্স্ট নিপা, ঢাকা পোস্ট।